আজ আমরা ক্লাস টুয়েলভ লজিকের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব। সেটি হচ্ছে বচন বা প্রপোজিশন আমরা এর আগের দিনের আলোচনাগুলিতে যুক্তি নিয়ে আলোচনা করেছি তর্কবিদ্যার প্রধান আলোচ্য বিষয় যুক্তি এবং যুক্তি গঠিত হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত দ্বারা যেগুলির প্রত্যেকটি এক একটি বচন তাহলে আমরা তর্কবিদ্যার আলোচনায় এটা বুঝতে পারছি বাক্য এবং বচন দুটি পৃথক বিষয় আছে বাক্য এবং বচনের মধ্যে পার্থক্য আছে তর্কবিদ্যায় ব্যাকরণসম্মত বাক্য যখন তর্কবিদ্যার আলোচ্য বিষয় হয় তখন সেটি বচন বচনের সমার্থক শব্দ হিসাবে আমরা তর্ক বাক্য তর্কবিদ্যাসম্মত বাক্য এগুলি ব্যবহার করতে পারি জন হর্সপার্সের মতে কোনো শব্দ সমষ্টি অর্থপূর্ণ বাক্য বলে গণ্য হবে কিনা না তার নির্ভর করে উক্ত শব্দ সমষ্টিকে কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তার ওপর আমরা জানি বাক্যের দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয় সাধারণত ক্রিয়াপদেরও ব্যবহার থাকে কিন্তু কখনো কখনও ক্রিয়াপদটা উদ্ধ রেখেও কিন্তু বাক্য গঠন করা যায় এগুলিকে পদ বলা হয় কেবলমাত্র বর্ণনামূলক বাক্যই বচন হয় কারণ তা সত্য বা মিথ্যা হয় বচনে কোনো কিছু ঘোষণা করা হয় তাই বচন মাত্রই ঘোষক বা বিবৃতিমূলক বাক্য হবে আমরা এই আলোচনাতে তাহলে আবার বলতে পারি বচন কাকে বলে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলে অবধারণ কি প্রশ্নটা আসেই দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করাই হচ্ছে অবধারণ তাহলে আবার আমরা বচন সম্পর্কে আবার একটা নতুন তথ্য দিতে পারি দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলা হয় নির্দিষ্টভাবে কিন্তু আমরা এখানে বচনের কোনো সংজ্ঞা দিচ্ছি না যে কোনো একটা বললেই বচনের সংজ্ঞা দেওয়া হবে যেমন দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলা হয় এটাও লিখতে পারো অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলে এটাও লিখতে পারো আচ্ছা তাহলে বাক্য এবং বচনের এই যে কথাটা আমরা জানলাম তাহলে আমরা এবার থেকে কিন্তু তর্কবিদ্যায় যখনই কোনো বাক্য ব্যবহার করব সে বাক্যটিকে আর বাক্য বলবো না সেটিকে আমরা বচন বলবো এবার বচন কাকে বলে বিভিন্নভাবে আমরা জানলাম তাহলে বচনের যে গঠন সেটাও আমাদের জানতে হবে বাক্যের গঠনটা আমরা জেনেছি বচনের গঠন জানতে হবে বচনের গঠনটাকে আবার বচনের অংশ বা উপাদান এইভাবেও বলা যেতে পারে যুক্তিতে বচন বলতে নিরপেক্ষ বচনকেই বোঝায় বচনের চারটি অংশ আমরা পাই কি কি না পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমরা বুঝতে পারব আমাদের কাছে সব সময়ের জন্য একটা উদাহরণ থাকেই যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে ব্যবহার করি সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এই উদাহরণটিকে আমি ভাগ করে করে জায়গাগুলিতে লিখলাম সকল মানুষ হয় মরণশীলের সকল যে অংশটি সেটি হচ্ছে পরিমাণক মানুষ শব্দটি হচ্ছে উদ্দেশ্য হয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে বিধেয় তাহলে এই হলো আমাদের বচনের চারটি অংশ বচন যেমনই হোক না কেন বচনকে কিন্তু আমাদের এই চারটি অংশ সমন্বিতই হতে হবে এটা একটা সদর্থক বচন তোমরা বুঝতে পারছো আবার নমর্থক বচনও হয় কোনো মানুষ নয় অমর তাহলে কোনো মানুষ নয় অমরের ক্ষেত্রে কোনো হবে পরিমাণক উদ্দেশ্য হল মানুষ নয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে বিধেয় কোনো মানুষ ম অমর বলেছি তাহলে সদর্থক বচনই হোক বা নমর্থক বচনই হোক চারটি অংশ কিন্তু থাকতেই হবে এই যে বচনের চারটি অংশ আমরা বললাম এখানে সংযোজক পদটির একটা বিশেষ ভূমিকা আছে বচনে সংযোজকের যে বিশেষ ভূমিকা সে বিশেষ ভূমিকা কি না উদ্দেশ্য ও বিধের মধ্যে সংযোজক একটি সম্বন্ধ স্থাপন করে সংযোজকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কপুলা কপুলা শব্দটি একটি ল্যাটিন শব্দ এবং এটি ভাগ করলে আমরা বলতে পারি কো এবং অ্যাপিয়ার কো মানে হচ্ছে সঙ্গে অ্যাপিয়ার মানে হচ্ছে যুক্ত করা তাহলে পুরো মানে কি দাঁড়াচ্ছে যা একটিকে অপর একটির সাথে যুক্ত করে তাহলে একটিকে অপর একটির সঙ্গে যুক্ত করে মানে উদ্দেশ্যকে বিধেয়ের সাথে সংযোজক যুক্ত করে তবে একটা অর্থ কিন্তু বহন করে এর বৈশিষ্ট্য কি সংযোজকের বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো পদ নয় এটি একটি কিন্তু শব্দ মাত্র সংযোজক কিন্তু কোনো পদ নয় এটি একটি শব্দ এটি সর্বদা হওয়া হওয়া ক্রিয়ার ক্রিয়ার রূপ রূপ হবে বলতে কি রকম বোঝাচ্ছে না বাক্যের মধ্যে কখনো আমরা এটা তো বলতে পারি যে বাক্য কিন্তু সময় বর্তমান কাল নাও হতে পারে বাক্য মানে বর্তমান কালও হতে পারে অতীতকালের বাক্য হতে পারে আবার ভবিষ্যৎকালের বাক্যও বাক্য হতে পারে এখন বাক্যের মধ্যে যদি অতীত বা ভবিষ্যৎকালের কোনো ইঙ্গিত থাকে তাহলে আমরা সেই বাক্যটাকে যখন বচনে রূপান্তরিত করব তাহলে কি করে আমরা বলতে পারছি যে হওয়াক্রিয়ার বর্তমানকালের রূপের মাধ্যমেই আমি প্রকাশ করব হ্যাঁ সেটাই আমাদেরকে করতে হবে কীভাবে যদি বলা হয় রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন তাহলে এটা তো আমরা একটা অতীতকালের বাক্য বললাম তাহলে এটাকে আমি কীভাবে হওয়াক্রিয়ার বর্তমানকালের রূপের মাধ্যমে প্রকাশ করব। তখন এটা হবে রবীন্দ্রনাথ হন এমন ব্যক্তি যিনি বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন এটাকে আমরা কিন্তু তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করতে গেলে আমাকে বলতে হচ্ছে রবীন্দ্রনাথ হন এমন ব্যক্তি যিনি বিশ্বকবি ছিলেন অর্থাৎ আমাকে কিন্তু হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপের মাধ্যমেই সংযোজককে প্রকাশ করতে হলো আর ছিলেন অর্থাৎ এখানে কিন্তু বাক্যে ছিলেনটা কিন্তু ভাব ক্রিয়াপদ সেই ক্রিয়াপদটাকে আমরা নিয়ে চলে গেলাম বিধেয় অংশে বচনের গঠন কিন্তু এমনই হবে আচ্ছা তিন নম্বর বৈশিষ্ট্য কি সর্বদা স্পষ্টভাবে সংযোজকের উল্লেখ থাকবে স্পষ্টভাবে সংযোজকের উল্লেখ না থাকলে কিন্তু বচন হবে না কারণ বচনের যে চারটি অংশ চারটি অংশকেই কিন্তু আমাদের দৃশ্যমান হতে হবে বাক্যে কিন্তু অনেক সময় ক্রিয়াপদ দৃশ্যমান থাকে না বাক্যের মানে বাক্যমূলত তিনটে অংশ নিয়েই গঠিত বলা যেতে পারে উদ্দেশ্য ক্রিয়াপদ এবং বিধেয় কিন্তু মিনিমাম দুটো অংশ থাকে উদ্দেশ্য এবং বিধেয় অনেক সময় ক্রিয়াপদ উজ্জ্ব থাকে কিন্তু এখানে যদি সংযোজককে তোমরা ক্রিয়াপদ বলে মনে করো সেটা ক্রিয়াপদ অবশ্যই কিন্তু উজ্জ্ব থাকার ব্যাপার নেই সংযোজককে কিন্তু উপস্থিত থাকতে হবে পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় প্রত্যেককেই কিন্তু দৃশ্যমানভাবে উপস্থিত থাকতে হবে তাই তিন নম্বর পয়েন্টে আমরা বলেছি সর্বদা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে বৃত্ত গোলাকার এরকম একটা যদি বাক্য হয় এখানে বৃত্ত হয় গোলাকার এটা আমরা উজ্জ্ব রাখছি কিন্তু যখন তর্ক বিদ্যাসম্মত রূপ অর্থাৎ বচন হবে তখন কিন্তু আমায় বলতে হচ্ছে বৃত্ত হয় গোলাকার বাক্য হিসাবে বৃত্ত গোলাকার ব্যাকরণসম্মত দিক থেকে ঠিকই আছে ব্যাকরণসম্মত সম্মত বাক্য কিন্তু যখন সেটিকে বচনে রূপান্তরিত করা হবে তখন বৃত্ত হয় গোলাকার এই কথাটি বলতে হবে বেশ চার নম্বর পয়েন্টটি কি আছে সর্বদা এটি সদর্থক বা নঙর্থক হবে সংযোজক সদর্থকও হতে পারে নঙর্থকও হতে পারে এই যে উদাহরণটা আমি দিলাম দুখানা উদাহরণ দিয়েছি সকল মানুষের মরণশীল এখানে হয় সংযোজক তোমরা বুঝতে পারছো সদর্থক আবার কোনো মানুষ নয় অমর এখানে যে সংযোজক নয় সেটি নমর্থক সদর্থক বা নঙর্থক হতে পারে কোনো বছরের বিধেয় যদি উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে তখন সেই সংযোজক সদর্থক হবে আর বিধেয় যদি উদ্দেশ্য সম্পর্কে কিছু অস্বীকার করে তাহলে এই সংযোজক নমর্থক হবে এখানে সকল মানুষ হয় মরণশীল মরণশীলতা গুণ মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে তাই হয় হয়েছে কোনো মানুষ নয় অমর অমর যে বিধেয় যে গুণটা সেটা কিন্তু মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে তাই নয় হয়েছে চার নম্বর পয়েন্টটা বোঝা গেল পাঁচ নম্বর পয়েন্টটা আমরা কি বলছি সংযোজক সদর্থক হলে বিধে নথক প্রকাশক শব্দ থাকলেও বচনটি সদর্থক হবে ভালো করে বোঝো সংযোজক সদর্থক হলে বিধে নগর্থক প্রকাশক শব্দ থাকলেও বচনটি সদর্থক হবে কীরকম ব্যাপার এটা আর একটা উদাহরণ দিই তাহলে উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে সকল মিথ্যাবাদী হয় অসৎ সকল মিথ্যাবাদী হয় অসৎ এখানে সংযোজক কিন্তু হয় সংযোজক পদ্ধতি হচ্ছে হয় সেটা সদর্থক কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি অসৎ মানে সে সৎ নয় একটা নঙর্থক প্রকাশক একটা চিহ্ন অসৎ অয়ের মাধ্যমে আমরা সৎ নয় এটা বোঝাচ্ছি তাই তো কিন্তু এখানে কিন্তু বচনটি কিন্তু আমরা সদর্থক বচনই হবে যদিও বচনের বিধেয় অংশে নঙর্থক চিহ্ন আছে কিন্তু যেহেতু সংযোজকটা হয় সেহেতু বচনটি কিন্তু সদর্থক বচন রূপেই গণ্য হবে ভালো করে বোঝো আবার উদাহরণটা বলছি সকল মিথ্যাবাদী হয় অসৎ এখানে হয় সকল সকল হচ্ছে পরিমাণক মিথ্যাবাদী হচ্ছে উদ্দেশ্য হয় হচ্ছে সংযোজক অসৎ হচ্ছে বিধেয় কিন্তু সংযোজক যেহেতু হয় সেহেতু এই বচনটিকে আমরা কিন্তু সদর্থক বচন বলবো বিধে যাই থাকুক না কেন বিধে নগর্থক চিহ্ন থাকুক কি না থাকুক সেটা আমাদের বিবেচ্য বিষয় হবে না আমাদের বিবেচ্য বিষয় হবে বচন নির্ধারণের ক্ষেত্রে সদর্থক বা নগর্থক কি না সেটি হচ্ছে সংযোজক আচ্ছা আরেকটা পয়েন্ট আছে সেটা আমি বলে দিই সেটা অতটা ভাইটাল নয় সেই জন্য আমি লিখিনি নিশ্চয়ত্ব কিছু শব্দ থাকে যেমন সম্ভবত অবশ্য নিশ্চয় প্রভৃতি সংযোজকের অংশ নয় এগুলির কোনোটি বাক্যের সঙ্গে থাকলে তা সংযোজকের সঙ্গে যুক্ত না হয়ে বিধেয়ের সঙ্গে যুক্ত হবে এই সম্ভবত অবশ্য নিশ্চয়ই এগুলোকে আমরা সংযোজকের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারবো না একটা উদাহরণ দিই যেমন দুই আর দুইয়ে অবশ্যই চার হবে দুই আর দুইয়ে অবশ্যই চার হবে এখানে অবশ্যইটাকে আমরা কিন্তু সংযোজকের মধ্যে আনবো না এখানে যখন আমরা যুক্তিবিজ্ঞান সম্মত রূপটা দেখাবো অর্থাৎ বচনে রূপান্তরিত করব তখন সেটা কি বলবো আমরা দুই আর দুই সংখ্যা হয় এমন যাদের যোগফল অবশ্যই চার হবে অর্থাৎ অবশ্যই সম্ভবত এই জাতীয় শব্দগুলো যখন থাকছে সেগুলোকে আমরা সোজাসুজি বিধেয় অংশে নিয়ে চলে যাব এর পরের দিনে আমরা আজকে এতটাই পড়াই এর পরের যে পাঠটা সে পার্ট টুতে আর তোমরা বচন সম্পর্কে বাক্য এবং বচনের যে পার্থক্য সেই অংশটি পাবে এবং পরবর্তীকালে বচন নিয়ে আমাদের আলোচনা বেশ কিছু কিছুদিনই চলতে থাকবে তোমরা এই অংশটি বাড়িতে একটু বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিও তাহলে বুঝতে আরও সুবিধা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো ধন্যবাদ